আজকে যারা যেসব মানুষ যেসব এরিয়াতে মারা গেছে আমরা সব মৃত্যুতে আমরা বেদনাদায়ক, কিন্তু সেখানে কজন নেতা মরেছে, সব তো মরেছে সাধারণ মানুষ। ক্ষমতার বড়াই দেখে বেশিক্ষণ টিকে থাকা যায় না, ক্ষমতার শক্তি কবচিত্য দেখে বেশিক্ষণ টিকে থাকা যায় না। অতএব এখন থেকে আমরা অন্তত আমি কড়াভাবে বলতে চাইছি যে যারা আমাদেরকে বিরোধ করেছিল, যারা যা কিছু করেছিল করতেই পারে, গণতান্ত্রিক দেশে বিরোধ দল থাকবে, দলের বিরোধী এনটি অনেক দল থাকবে, সিপিএম থাকবে, বিজেপি থাকবে, কংগ্রেস থাকবে, তার মানে এই নয় যে রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে আমি হাঁক করে গিয়ে পড়ে তার বাড়িতে একটা বোম মেরে দেবো বা কারোর বাড়ি থেকে আক্রমণ করে দেবো, কাউকে টেনে বের কর ক্ষমতা দেখাবো। এটা যে করবে তার বাস জেলখানায় থাকবে, এটা যেন সবার মাথায় থাকে। কোনো কায়দাতে আমি বলে দেওয়ার পরে কোনো কায়দাতে কম্প্রোমাইজ হবে না, যে বলার পরে বলেছে বলুক তবু একটু চাপ দেবো, কায়দা করবো, ধরবো, মারবো, এসব যদি চলে আমি মনে করি সে আমার দলের লোক নয়। অর্থাৎ কোনো রকম শান্তি শৃঙ্খলা এলাকার বজায় রাখতে হবে এবং আগামীতে আমরা দৃষ্টান্ত যেটা তৈরি করব সেই লক্ষ্য দৃষ্টিতে পৌঁছাবো যে লোকসভাতে ওরা পারবে না। যদি আমরা এই সিদ্ধান্ত এই পথে আমরা হাঁটি আগামীতে দেখবো তো চ্যাটা ফেলার জায়গা কোনো বিরোধী দলের থাকবে না। শুধু মাছকে পানি ছাড়া করো, একটা নেতাকে জনগণ ছাড়া করো, সেই জনগণকে ছাড়া করতে গেলে ক্ষমতার জোরে নয়, ভালোবেসে, ভালোবেসে, অন্তরের ভালোবাসা যদি থাকে, সত্যিকারের মনের ভালোবাসা যদি থাকে, অবশ্যই সেই মানুষটা তোমার কাছে চলে আসবে। অতএব আমি তাকে ডাকছি, জায়গায় আনতে চাইছি আর ভিতর দিয়ে তার ক্ষতি করার চিন্তাভাবনা করবো, এই যদি মানসিকতা থাকবে সে তো কখনো তোমার পাশে আসবে না। অতএব এই মানসিকতাগুলো আমাদের কর্মী লিডারদেরকে মনের থেকে মুছে ফেলতে হবে, মনের থেকে মুছে ফেলে আগামী দিনে আমাদের যে দৃষ্টান্ত তৈরি করতে চাইছি সেই দৃষ্টান্তর পথে হাঁটবো। এবং ভোটের দিনকে সবাই যারা গণনায় থাকবে, যার যে দায়িত্ব আছে, যারা এজেন্ট আছে, কাদের কাদের কোন জায়গায় রাখলে এবং সেরকম সঠিক ব্যক্তি যেন থাকে, বিশেষ করে তারা গণনায় থাকবে, আর কোনো রকম বেরিয়ে হয়তো একটু আধটু গাভীর খেলা করলে একটু এ করলো, কিন্তু সেই খেলাটা সেই আনন্দটা যেন অন্য কারোর নিরানন্দ যেন না হয়, এটা আমি সবার কাছে অনুরোধ করলাম। কোনো কায়দাতে বরদাস্ত করবো না, যার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সামনে 21শে জুলাই আসছে, সেখানে বলেছে আমরা বিজয় মিছিল এখানে করবো, সেটা হওয়ার পরেও আমরা অঞ্চলে অঞ্চলে ডেট করে 16 দিন ধরে 16টা অঞ্চলে আমরা বিজয় উৎসব করব। তার মানে এই নয় যে আমরা তার আগে বিক্ষিপ্তভাবে কোনো রকমভাবে কোনো ঘটনা ঘটবে বা বিজয় মিছিল একটাও হবে না, এটা যেন সবার মাথায় থাকে। আর প্রতিটা মানুষের অন্তত মৃত্যু যে সত্য, মানুষের যে বিচার হবে, মানুষের মনুষ্যত্ব যে বিচার হবে, পরকালে গিয়ে মানুষের মরতে যে হবে, এই চিন্তাটা যদি মাথায় থাকে তাহলে একটা মানুষ কোনো মানুষকে আমি মনে করি আঘাত করতে পারবে না এবং তাকে রক্ত ঝরাবার ক্ষমতা নেই। আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকদের চিন্তা ভাবনা যেন এইরকমই হয় যে আমাদের পরকাল বলে একটা জায়গাতে সেখানে বিচার হবে, মনুষ্যত্ব বিচার জন্য দিয়ে কখনো কোনো নেতৃত্ব দেওয়া যাবে না, এটা যেন মাথায় থাকে। কাউকে রক্ত জড়িয়ে, কাউকে চোখের পানি ফেলে কোনো রাজনীতি করা যাবে না। আমরা সবাই মানুষ, আমরা সবাই সন্দেশখালিতে যখন আয়লা হয়, আম্পান হয়, বুলবুল হয়, জশ হয়, আমি শিবুদা আমরা এমএলএ বা আমরা যারা তৃণমূল কংগ্রেসের যে অঞ্চলে যারা সৈনিক আছে তারা ছুটে যখন মানুষের কাছে ত্রাণ নিয়ে আমরা ছুটে যাই, আমরা তখন কোনো রাজনৈতিক রং দেখি না, কোনো জাত দেখি না, ধর্ম দেখি। তখন যদি আমাদের সিদ্ধান্ত এই থাকে তাহলে এখনও আমাদের তাই থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কাছে রাজনৈতিক রং জাত ধর্ম থাকবে না। আমরা সবাই মানুষ, শ্রেষ্ঠ জাতি, এবং সেই মানুষকে কৌশল করে ভালোবেসে আমরা আগামী দিনে দৃষ্টান্ত তৈরি করবো সন্দেশখালী। যে বিজেপি শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার যা চেল্লাচ্ছে
ওদের চেল্লানো বন্ধ হবে, শুধু তড়পানোই সারা হবে। একটু রোদ পড়লে মাছ যেরকম পানি ছাড়া করলে কাঠের মতো শক্ত হয়ে যায়, তা একটু জনগণ ছাড়া করে দিলে দেখবে ওরা কাঠের মাছের মতো কাঠের মতো শক্ত হয়ে যাবে। সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী, ওই লাফানোই সারা হবে। আর ওই টিভি মিডিয়ায় দৌড়াবে আর ইডিসিবিআইয়ের কাছে দৌড়াবে। অতএব আমরা দৌড়াবো মানুষের পায়ে, যেটা আমি আগামী দিনে বলেছি, মানুষের আশীর্বাদ নেওয়ার জন্যে। নিশ্চয়ই মানুষের আশীর্বাদ নিতে গেলে চোখ রাইয়ে নয়। আজকে যারা যেসব মানুষ যেসব এরিয়াতে মারা গেছে, আমরা সব মৃত্যুতে আমরা বেদনাদায়ক, কিন্তু সেখানে কজন নেতা মরেছে, সব তো মরেছে সাধারণ মানুষ। সাধারণ মানুষকে গিয়ে এটা বোঝাতে হবে, সাধারণ মানুষকে গিয়ে এটা বোঝাতে হবে যে আমরা সন্দেশখালী মানুষ এইরকম দৃষ্টান্ত তৈরি করতে চাই, এইরকম করতে চাই যে প্রতি আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং যারা আমাদের বিরোধ করছে আমরা সবার সঙ্গে আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক তৈরি করতে চাই। আমরা তাদের কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে, যে সত্যি যদি তোমাদের কাজ করার ইচ্ছা থাকে আসো, আমি তোমাকে সুযোগ করে দিচ্ছি, কাজ করো আমাদের সঙ্গে। দরকার হলে আমরা আগামী পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে পরিচালনার টিম তৈরি করে তার মধ্যেও তোমরা থাকো, দেখো কোথায় আমাদের নেতৃত্ব কর্মীদের ভুল হচ্ছে। তাই বলে আমাদের বিরোধ করো না, আমাদের আমাদের থেকে দূরে থেকো না। আমরা চাই সবাই মিলেমিশে এই সন্দেশখালীকে একটা মডেল সন্দেশখালী তৈরি করতে চাই, এবং আগামী দিনে সন্দেশখালী মানুষের স্বার্থে এমনভাবে তৈরি করতে চাই আমরা যে আমাদের থেকে সবাই শিখবে, দায়িত্ব নিয়ে শিখবে, এবং সমস্ত লিডাররা এইভাবে দায়িত্বের সঙ্গে দায়িত্ব নিয়ে যে আমরা আগামী নির্বাচনগুলো করব, যে দৃষ্টান্ত আমরা তিস্তার পঞ্চায়েত নির্বাচনে আমরা তার প্রমাণ করেছি সন্দেশখালীতে। এর জন্যে আমি আমার সন্দেশখালী কর্মীদেরকে, লিডারদেরকে আবারও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যে ঠান্ডা সুস্থ মস্তিষ্কে মাথা ঠান্ডা রেখে আমরা আমাদের লক্ষ্য দৃষ্টিতে পৌঁছেছি। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এরা তড়পাবে, দেখুন টিভি মিডিয়া অনেক কথা বলবে, বাস্তবে রূপ তো আজকে ওদের বলার মতো জায়গা আছে? মানুষের জন্য ওরা কী করেছে, মানুষের জন্য আজ পর্যন্ত কী দিয়েছে? মানুষের রক্ত শোষণ করা ছাড়া বিজেপি আজ পর্যন্ত কোন মানুষকে কী দিয়েছে? তার প্রকল্পের কোন টাকা মানুষ পাচ্ছে, কোন প্রকল্প মানুষের জন্য দিয়েছে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 67 প্রকল্প কেউ না কেউ এরম কোনো মানুষ দিয়ে সে পায় না। অর্থাৎ সেইটাকে সুন্দরভাবে আমাদেরকে ফেরাতে হবে, কেন আমরা মানুষ, আমাদের শ্রেষ্ঠ জাতি। ক্ষমতার বড়াই দেখে বেশিক্ষণ টিকে থাকা যায় না, ক্ষমতার শক্তি কবচিত্য দেখে বেশিক্ষণ টিকে থাকা যায় না। অতএব এখন থেকে আমরা অন্তত আমি কড়াভাবে বলতে চাইছি যে যারা আমাদেরকে বিরোধ করেছিল, যারা যা কিছু করেছিল, করতেই পারে, গণতান্ত্রিক দেশে বিরোধ দল থাকবে, দলের বিরোধী এনটি অনেক দল থাকবে, সিপিএম থাকবে, বিজেপি থাকবে, কংগ্রেস থাকবে, তার মানে এই নয় যে রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে আমি হাঁক করে গিয়ে পড়ে তার বাড়িতে একটা বোম মেরে দেবো বা কারোর বাড়ি থেকে আক্রমণ করে দেবো, কাউকে টেনে বের কর ক্ষমতা দেখাবো। এটা যে করবে তার বাস জেলখানায় থাকবে, এটা যেন সবার মাথায় থাকে। কোনো কায়দাতে আমি বলে দেওয়ার পরে কোনো কায়দাতে কম্প্রোমাইজ হবে না।